এটা ব্র্যান্ড গ্রি এবং এটা হচ্ছে মূলত এক টনের একটা পোর্টেবল এসি। এই এসিগুলোর দুইটা পার্ট হয়, একটা ইনডোর আউটডোর, একটা হচ্ছে আউটডোর। আমাদের কাছে যে এসিটা রয়েছে এটাতেও দুইটা পার্টি রয়েছে, আপনি খেয়াল করবেন। এই যে দেখেন, উপরে একটা হচ্ছে কন্ডেন্সার, এটা হচ্ছে ইনডোর এবং নিচে হচ্ছে আউটডোর। আর এই যে মাঝামাঝি হচ্ছে ফ্যান। ব্লোয়ার ফ্যানের কাজ হচ্ছে আপনার এই আউটডোরের কম্প্রেসারের যে গরম বাতাসটা সেটা বের করে দেওয়া, রিডিউস করে ফেলা। হ্যাঁ, এখন এটার সাথে আমাদের সাথে একটা এরকম একটা হোস্ট পাইপ, এই পাইপ দিয়ে গরম বাতাসটা বাইরে চলে যাবে। কম্প্রেসার চালিত যে কোনো এসিতে পানি বের হয়। ওকে, এই যে এখান দিয়ে আপনার একটা পানির লাইন করা আছে। আচ্ছা, এটার সাথে পাইপ দেওয়া থাকবে, জাস্ট একটা 2 লিটারের বোতল বসায় দিবেন, ফোটায় ফোটায় পানিটা ওই বোতলে চলে যাবে। নির্দিষ্ট ভিউয়ার্স, আমরা আবারো চলে আসলাম ক্রোকারি স্পার্কে। আর অলরেডি বাবু ভাই কিছু একটা নিয়ে নাড়াচাড়া করতেছে, জিনিসটা কি বাবু ভাই? আজকে আমরা কথা বলবো পোর্টেবল এসি নিয়ে। ভাই, এত এসির ভিতরে পোর্টেবল এসি কেন কিনতে হবে আগে সেটা বলে দিই। এত এসির ভিড়ে পোর্টেবল এসিটা আসলে অনেক জনপ্রিয়। তার প্রধান কারণ হচ্ছে ঢাকায় যারা অনেকে ভাড়া থাকে কিন্তু বাড়িওয়ালার পারমিশন নাই এসি লাগাইতে, ওয়াল ফুটা ফাটা করা যাবে না, যাবে না। এখন তারা কি করবে বলেন? কিছু তো করতে হবে। বিশেষ করে দেখা যাচ্ছে যে পোর্টেবল এসিটা অনেকে আছে যে ফ্ল্যাট নিয়ে হোস্টেল, দেখা যায় কয়েকজন শেয়ারে ফ্ল্যাট নিয়ে থাকতেছে পড়াশোনার ক্ষেত্রে, একসাথে এসি লাগানোটাও সম্ভব না, বিভিন্ন সময় শিফট করতে হয়। অনেকে সরকারি জব করে, আপনার কোয়ার্টার পাইছে কিন্তু ওখানে এসির পারমিশন নাই, তো তাদের জন্যই হচ্ছে মূলত পোর্টেবল এসি। ইভেন যারা বিজনেস করেন, আপনার মার্কেটে কোনো সেন্ট্রাল এসি লাইন নাই বা এখানে এসি করার পারমিশন নাই, পারমিশনও নাই, বাট আপনার দরকার একটা এসি, কারণ আপনার কিন্তু কাস্টমার সার্ভিস দিতে হবে, সার্ভিস দিতে হবে, তো এই জন্য পোর্টেবল এসি গুলো কাজে লাগে। আজকে গ্রি ব্র্যান্ডের দেখাবো। আমাদের কাছে আজকে রয়েছে সবগুলো গ্রি ব্র্যান্ড। ভাই, আপনারা তো গ্রিড ডিলার, আমরা গ্রিড ডিলার, সেক্ষেত্রে আমরা কি মার্কেটের অন্য সবার চাইতে একটু কম প্রাইসিং এ পাবো, এটা আশা রাখতে পারি? 100% আমাদের সম্পূর্ণ কোম্পানি থেকে আইডি করা আছে। আচ্ছা, প্রতিটা প্রোডাক্টে আপনার অফিশিয়ালি ভাবে আপনি ডিসকাউন্ট পাবেন। ওকে, এটা আপনাদের জন্য ইস্যু করা থাকে? জি। আচ্ছা, আপনার দেখা যাচ্ছে যে গ্রি কোম্পানি থেকে একটা অফিশিয়াল ডিসকাউন্ট থাকে, 5% 8% বা 10% 12% সর্বোচ্চ 15% এক একটা পার্সেন্টেজ দেয়। এটা ডিপেন্ড করতেছে ডিলারদের সময়ের উপরে, সে কি কোয়ান্টিটি প্রোডাক্ট কোম্পানি থেকে নিল। ওকে, আজকে আমরা যে ব্র্যান্ডের কথা বলছি এটা ব্র্যান্ড গ্রি এবং এটা হচ্ছে মূলত এক টনের একটা পোর্টেবল এসি। আচ্ছা, 12,000 BTU, যেটা কিনা আপনার 120 স্কোয়ার ফিট রুম সুন্দরভাবে এক্সট্রিম ঠান্ডা করতে পারবে। ওকে, আর এই এসিটা অফিসিয়ালি ভাবে আপনারা 1 বছরের কম্প্রেসার, 1 বছরের পার্টস এবং আফটার সেল সার্ভিস 1 বছর পেয়ে যাবেন। এটা কাজ করে কিভাবে? আমরা নরমাল এসিগুলোতে দেখি আমরা যে আউটসাইড এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই এসিগুলোর দুইটা পার্ট হয়, একটা ইনডোর আউটডোর, একটা হচ্ছে আউটডোর। আমাদের কাছে যে এসিটা রয়েছে এটাতেও দুইটা পার্টি রয়েছে, আপনি খেয়াল করবেন। এই যে দেখেন, ওকে, এটা হচ্ছে উপরে একটা হচ্ছে কন্ডেন্সার। আচ্ছা আচ্ছা, কপার কন্ডেন্সার হয়তো। হ্যাঁ, এটা হচ্ছে ইনডোর। আচ্ছা, এবং নিচে হচ্ছে আউটডোর। ওকে, এই যে দেখেন, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এটা আউটডোর, এটা ইনডোর, আর এই যে মাঝামাঝি হচ্ছে ফ্যান, ব্লোয়ার ফ্যান যেটা থাকে। ব্লোয়ার ফ্যানের কাজ হচ্ছে আপনার এই আউটডোরের কম্প্রেসারের যে গরম বাতাসটা সেটা বের করে দেওয়া, রিডিউস করে ফেলা। হ্যাঁ, এখন এটার সাথে আমাদের সাথে একটা এরকম একটা হোস্ট পাইপ। আচ্ছা আচ্ছা, এই পাইপ দিয়ে গরম বাতাসটা বাইরে চলে যাবে। ওকে, এখন দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো রুমে ব্যবহার করেন, অবশ্যই জানালা আছে, জাস্ট এই জানালা দিয়ে পাইপটা বের করে দিবেন, গরম বাতাসটা জানালা দিয়ে বেরিয়ে যাবে। ওকে, এবং রুমটা খুব অল্প সময়ে সুন্দরভাবে ঠান্ডা করে ফেলবে। আচ্ছা, অন্যান্য এসির যেরকম আমরা জানি যে এসি থেকে তো পানি বেরোয়, ওই পানিটার আমরা একটা লাইন আলাদা করে দেই। হ্যাঁ, তো এই এসির ক্ষেত্রে কি সেরকম? এসির ক্ষেত্রে পানি বের হবে, কম্প্রেসার চালিত যে কোনো এসিতে পানি বের হয়। ওকে, এই যে এখান দিয়ে আপনার একটা পানির লাইন করা আছে। আচ্ছা, এটার সাথে পাইপ দেওয়া থাকবে, জাস্ট একটা 2 লিটারের বোতল বসায় দিবেন, ফোটায় ফোটায় পানিটা ওই বোতলে চলে যাবে নির্দিষ্ট সময় শেষে। নির্দিষ্ট সময় শেষে, এবং এটা ইউজটাও খুব সহজ, আমি একটু আপনাকে রান করে দেখাবো। ওকে, এটা কি অটোমেটিক রান? এটা, এটার একটা সুবিধা হচ্ছে যে অনেকে ঢাকা শহরে সীমিত সময়ের জন্য বসবাস করে, মানে মাঝে মাঝে আসে, প্রবাসী ভাইরা অনেকে আছে। হ্যাঁ, বছরের একটা নির্দিষ্ট সময় আসে, ঢাকায় থাকে, আবার চলে যায়। ওকে, এটা কিন্তু আপনি গ্রামে নিয়ে ইউজ করতে পারবেন, সাথে করে নিয়ে যাওয়া যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। আচ্ছা আচ্ছা, ইদানিং কিন্তু জানেন কিনা জানি না, বিভিন্ন শুটিং স্পটেও কিন্তু পোর্টেবল এসি ইউজ হয়। এটাও পোর্টেবল এসি ইউজ হয়, ইয়েস এক্স্যাক্টলি। একটা জায়গাতে নিয়ে যেতে হয়, সেখানে এটা নিয়ে যাওয়া হয়। আবার এখন দেখেন বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে কিন্তু এখন এসির জন্য অনুমোদন দিচ্ছে না, দিচ্ছে না, তারাও ব্যবহার, তারা কাস্টমারকে গিয়ে আর ঠান্ডা বাতাসে রাখবে না, তাদের জন্য কিন্তু এইরকম। এই যে দেখেন, আমি এটা অন করলাম, এটা আপনার কুলিং কিন্তু পাচ্ছেন 16। আচ্ছা, আপনি বড় বড় এসিতেও কিন্তু দেখা যায় 17-16 থাকে, 18 থাকে, এটা 16 থাকবে। তার মানে 120 স্কোয়ার ফিটের রুম আপনার 16-তে নিয়ে আসাটা আপনি ভাবতে পারেন
কি পরিমাণ এক্সট্রিম কুল হয় এটা? আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে আমাদের নরমাল ইনডোর এসি যেগুলো আছে ওয়াল মাউন্ট, এগুলাতে তো ইনভার্টার নন ইনভার্টারের একটা সেক্টর থাকে, এই ব্যাপারটা আমি এইটার ক্ষেত্রে সেটা আছে এটা তো আপনি মূলত বলতেছেন যাতে বিদ্যুৎ বিলের বিদ্যুৎ বিল এক্স্যাক্টলি ভাই আপনার এই ধরনের এসিগুলোতে বিদ্যুৎ বিল একটু বেশি আসবে, এই ধরনের এসিগুলোতে বিদ্যুৎ বিল একটু কম আসবে। কারণ হচ্ছে পোর্টেবল এসির যে ইনপুট ওয়াট, ইনপুট ওয়াটটা অনেক কম। বিদ্যুতের খরচটা কিন্তু অনেক কম ভাই। সেক্ষেত্রে তো আমি বলতে পারি একটা ইন্ডাকশন চুলাই তো 2000 ওয়াট, একটা ইন্ডাকশন চুলা 2000 ওয়াট, সেখানে তার চাইতে 650 ওয়াট কম, 650 ওয়াট কম, এটা তো হচ্ছে ইনপুট ওয়াট। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা রান করবে হচ্ছে 1000 অথবা 1100 ওয়াটে। ওকে, এবং এই এসিটা যখন নির্দিষ্ট সময় চলবে টানা, তখন এটার ওয়াট কিন্তু আরো কমবে, তুলনামূলকভাবে এটা কমে যাবে রান করার পরে। আচ্ছা, আর পোর্টেবল এসি একটা সারা মাস ব্যবহার করে আপনার বিদ্যুৎ বিল আসবে 600 থেকে 700 টাকা। ভাই রিমোট আছে এটার জন্য? এটার সাথে রিমোট থাকবে, সুইং করে। হ্যাঁ আমি দেখাচ্ছি, না এটা আমি, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এটা রিমোট। এখানে সুইং এর অপশনটা হচ্ছে ম্যানুয়াল, এই যে দেখেন এখান থেকে ঠান্ডা বাতাসটা এদিক দিয়ে বের হবে, ঠিক আছে, এটা ম্যানুয়াল, এটা যেদিকে ঘুরাবেন সেদিকে সুইং করবে, এবং এটা যথেষ্ট ঠান্ডা। আচ্ছা, গ্রি ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে তো বলার কিছু নাই, এখন তো এখন আমরা যতটুকু জানি ওয়ার্ল্ডের ভিতরে গ্রি খুবই নাম করা। হ্যাঁ একদম 100% বলতে হবে, এই প্রোডাক্টের এখানে ডিটেলসটা আমি বলে দেই, এটার মডেল হচ্ছে আপনার GP12NLF 410 সিরিজের গ্যাস ব্যবহার করা আছে, এটা নেট ওয়েট আছে কিন্তু 39 কেজি, গ্রোস ওয়েট আছে আপনার 44 কেজি, কালার হবে হোয়াইট, এবং রেফ্রিজারেন্ট আছে 410। ওকে, আপনি এই একটা প্রোডাক্ট নিলে 10-12 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন, কারণ এই এসিগুলোতে কোনো কমপ্লেন নাই। এই যে আমি আগেই বলেছি পোর্টেবল এসির কম্প্রেসার টাইপটা আলাদা। আচ্ছা, এখন নরমালি বড় এসিগুলোতে তো আমরা ওয়ারেন্টি গ্যারান্টি পাই, হ্যাঁ ছোটগুলোতে কি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে? এটা তো দিচ্ছি, এটা কোম্পানি থেকে অফিসিয়াল ওয়ারেন্টি আছে, 1 বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট, 1 বছর পার্টস, এবং আফটার সেল সার্ভিস 1 বছর থাকবে। ওকে, আর এটা দেখা যাচ্ছে যে ঠিকঠাক ব্যবহার করলে এটা নিয়ে কোনো সমস্যাও হবে না। আচ্ছা, এখন বলেন প্রাইস কেমন পড়বে ভাই? আচ্ছা, এটা আমাদের বর্তমানে অফিসিয়াল প্রাইস দেওয়া আছে 51,000 টাকা, আমরা কিন্তু এখানে 6,000 টাকা ডিসকাউন্ট দিব। 6,000 টাকা ডিসকাউন্ট? 6,000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এটা দিচ্ছি 45,000 টাকা, লিমিটেড স্টক, লিমিটেড সময়ের জন্য। ওকে, অর্ডার প্রসেসটা একটু বলে দিবেন। আচ্ছা, আমাদের শোরুমের ঠিকানাটা আগে বলে রাখি, কেউ যদি আমাদের শোরুমে এসে এই প্রোডাক্ট দেখতে চান, আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলে, ঠিক অপোজিট মার্কেট, মার্কেটের নাম ক্যাপিটাল সুপার মার্কেট, এই মার্কেট দ্বিতীয় তলে আসলেই আপনারা পেয়ে যাবেন কোকারি স্পার্ক, আর কোকারি স্পার্কে কিন্তু গ্রি ব্র্যান্ডের সব ধরনের এসি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইভেন আপনারা গ্রির যদি ওয়াল মাউন্ট নিতে চান সব কয়টা মডেল এমনকি কমার্শিয়াল আইটেম অ্যাভেলেবেল পাওয়া যাবে আছে আমাদের কাছে। ঢাকার বাইরে থেকে অর্ডার করলে প্রসেসটা বলে দিই, ঢাকার বাইরে থেকে যদি কেউ আমাদের বিজ্ঞাপনটা দেখে অর্ডার করতে চান, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল করবেন, প্রোডাক্ট দেখবেন, নাম ঠিকানা দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা ডেলিভারি করব। ওকে, তো যারা কোনো রকম ভেজালমুক্ত একটা এয়ার কন্ডিশন নিতে চাচ্ছেন, আপনারা গ্রি ব্র্যান্ডের এই চমৎকার পোর্টেবল এসিটা নিতে পারেন। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।